নমস্কার দর্শকবৃন্দ সরকারি কর্মীদের জন্য একটি খুব ভালো খবর রয়েছে সরকারি কর্মীদের আরও চার শতাংশ ডিএ বাড়ছে আপনারা জানেন যে সরকারি কর্মীদের ডিএটা নির্ভর করে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ওপর এবং ডিসেম্বর মাসের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তি আপনাদের দেখাবো এছাড়া কেন চার শতাংশ ডিএ বাড়ছে একটি ক্যালকুলেটারের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো আগে রিকোয়েস্ট করব। পুরো ভিডিওটা দেখতে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করবেন এই সেই বিজ্ঞপ্তি যেটা লেবার বিউরো জারি করেছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স ডিসেম্বর মাসের উনত্রিশে জানুয়ারি দু হাজার একুশ এটা জারি হয়েছে সারা ভারতবর্ষের অষ্টআশিটা সেন্টার থেকে তিনশো সতেরোটা মার্কেট থেকে এই খুচরো দ্রব্য মূল্যের স্যাম্পেল কালেকশন করা হয়েছে তার ভিত্তিতে এই সিপিআই তৈরি করা হয়েছে এবারে দেখুন কী বলছে দি অল ইন্ডিয়া সিপিআই আইডাব্লু ফর ডিসেম্বর দু হাজার কুড়ি ডিক্রিজ বাই ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্টস অ্যান্ড স্টুড অ্যাট ওয়ান হান্ড্রেড এইটিন পয়েন্ট এইট অর্থাৎ এক দশমিক এক পয়েন্ট কিন্তু এটা ডিক্রিজ করেছে অর্থাৎ নভেম্বর মাসে যেটা ছিল একশো উনিশ দশমিক নয় সেখান থেকে কিন্তু এটা ডিক্রিজ করেছে দেখুন ডিসেম্বর মাসের সঙ্গে যদি নভেম্বর মাসের কম্পেয়ার করা হয় তাহলে দেখুন নভেম্বরে ছিল একশো উনিশ দশমিক নয় এবং ডিসেম্বর মাসে সেটা হচ্ছে একশো আঠেরো দশমিক আট অর্থাৎ ওয়ান পয়েন্ট ওয়ান কমেছে কিন্তু এই সিপিআই এবারে দেখি ক্যালকুলেটরের মাধ্যমে ডিএ কতটা বাড়তে চলেছে দেখুন এক্সপেক্টেড ডিএ পাম জানুয়ারি দু হাজার একুশ ক্যালকুলেশন জানুয়ারি দু হাজার একুশ থেকে কিন্তু এই চার শতাংশ ডিএ বাড়ছে তবে আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জানুয়ারি দু হাজার কুড়ি থেকে জুন দু হাজার একুশ পর্যন্ত দিয়ে স্থগিত রেখেছে কেন্দ্রীয় সরকার এবং জুলাই দু হাজার একুশ থেকে কিন্তু সমস্ত ডিএ দিয়ে দেওয়া হবে তবে জুলাইয়ের আগে কিন্তু সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন না সেই জন্য এই যে চার শতাংশ এটাও কিন্তু সেই জুলাই দু থেকে পাবে এবারে দেখুন নভেম্বর মাসে ইন্ডেক্স ছিল তিনশো আমি ওখানে দেখালাম যে নভেম্বর মাসে ছিল একশো নয় তার কারণ আপনারা জানেন যে বেশ ইয়ার কিন্তু পরিবর্তন হয়েছে অর্থাৎ বেশ ইয়ার দু হাজার হয়েছে নতুন বেশ ইয়ার অনুযায়ী কিন্তু ওই একশো উনিশ নয় ছিল নভেম্বর মাসে ইন্ডেক্স এবং ডিসেম্বর মাসে ইন্ডেক্স হয়েছে একশো আঠেরো দশমিক তবে এটাকে যদি ওল্ড নিয়মে যদি কনভার্ট করা হয় তাহলে কিন্তু এই তিনশো পঁয়তাল্লিশ আসছে নভেম্বর মাসে এবং ডিসেম্বর মাসে যদি আমি তিনশো পঁয়তাল্লিশই রাখি তাহলে ডিএটা কত পার্সেন্ট হচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি তাহলে দেখুন যে ডিসেম্বর মাসে ইন্ডেক্স যদি তিনশো থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আঠাশ শতাংশ হচ্ছে ডিএ অর্থাৎ আরও চার শতাংশ ডিএ বাড়ছে সরকারি কর্মীদের তাহলে এক প্রকার প্রায় চার শতাংশ ডিএ সরকারি কর্মীদের কনফার্ম জুলাই দু একুশ থেকে যদিও এই ডিএটা কিন্তু জানুয়ারি দু হাজার একুশ থেকে পাওয়ার কথা যেহেতু ডিএ স্থগিত রয়েছে সেই জন্য জুলাই থেকে কিন্তু এই সমস্ত ডিএ মিটে যাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তবে রাজ্য সরকারি কর্মচারীদের তিন শতাংশ ডিএ দেওয়া হয়েছে এই জানুয়ারি থেকে তবে জুলাই থেকে কোনো ডিএ দেওয়া হবে কি না সেটা এখনও পর্যন্ত বলা যাচ্ছে না ধন্যবাদ